বিসমিল্লাহির রহমানির রহিম। সপ্তম শ্রেণীর শিক্ষার্থীদেরকে স্বাগতম জানাচ্ছি আজকের ক্লাসে। আজকে অনুশীলনী 1.2 এর কিছু অঙ্ক করব। শুরুতে এক নম্বরের যে অঙ্কটি আছে 289/361 এর বর্গমূল কত? এক নম্বর 289 এর বর্গমূলটা হবে, জোরে জোরে দাগ দিতে হবে, এখানে এমন একটি সংখ্যা নিতে হবে যার বর্গ 2 এর সমান হবে অথবা 2 এর কাছাকাছি একটি সংখ্যা হবে। তাহলে এখানে 1 × 1 = 1 আর 2 × 2 = 4। 2 নেওয়া যাবে না, কারণ তাহলে 2 এর চাইতে বেশি হয়ে যায়, কারণ 1 নিতে হবে, 1 এর বর্গ 1 হবে। 2 - 1 = 1, এক জোড়া কেটে আনবো, একের দ্বিগুণ লিখতে হবে 2। তাহলে এমন একটি সংখ্যা এখানে লিখতে হবে, সেই সংখ্যা এখানে লিখতে হবে, তারপর এই সংখ্যা দ্বারা এক পুরো সংখ্যাটাকে গুণ করতে হবে। এখন এখানে আমরা নিব 7, তাহলে এখানেও 7 লিখতে হবে, 7 × 7 = 49, হাতে রইল 4, 7 × 2 = 14, আর 4 = 18, মিলে গেল। তাহলে 289 এর বর্গমূল হলো 17, তাহলে এখানে 17 হবে। এরপর 361, 361 ধরে ধরে ডাক দিব, 1 এর বর্গ 1ই হবে, 3 - 1 = 2, এক জোড়া কেটে আনতে হবে, অর্থাৎ 61 কেটে আনব। এখন 1 এর দ্বিগুণ এখানে লিখতে হবে, 1 এর দ্বিগুণ হলো 2। আচ্ছা, এখানে আবার একটি সংখ্যা লিখতে হবে, সেই সংখ্যাটা এখানে লিখতে হবে, তারপর এই সংখ্যা দ্বারা এই পুরোটাকে গুণ করতে হবে। আমরা নিব এখানে 9, তাহলে এখানে 9 লিখতে হবে। এখন 9 × 81 = 1, হাতে রইল 8 × 9 = 18, আর 8 হবে 26, মিলে গেল এটা। তাহলে এখানে বর্গমূল হলো 19। তাহলে এক নম্বর প্রশ্নটির উত্তর হলো 17/19, অর্থাৎ 289/361 এর বর্গমূল 17/19। আচ্ছা, তাহলে এক নম্বর প্রশ্নের উত্তরটি হয়ে গেল 289/361 এর বর্গমূল 17/19। এখন 2 নম্বর প্রশ্নের উত্তর করব। 1.1025 এর বর্গমূল নির্ণয় করতে হবে। তাহলে 0 তুলে দিলে 0 এর জন্য একটা 1, আর 4টা সংখ্যার জন্য 4টা 0 লিখতে হবে। এখন বর্গমূল নির্ণয় করব, 11025, জোরে জোরে ডাক দিব, 1 জোড়া কেটে আনলাম, 1 এর দ্বিগুণ 2। এখন লক্ষ্য করলে দেখা যায় যে এখানে যদি 0 নেওয়া হয় তাহলে এখানে 0, এখানে আমরা যদি 1 নিতাম তাহলে এখানে তো আমাদের 10 ছিল, বেশি হয়ে যেত, এই কারণে 0 নিতে হলো। আরেক জোড়া কেটে আনব, 10 এর দ্বিগুণ 20 লিখতে হবে, তারপর 5 দিয়ে গুণ করলে এখানে 5 লিখব, এখানেও 5 লিখতে হবে, 5 দিয়ে 205 কে গুণ করলে হবে 1025। তাহলে এই যে 11025 একে বর্গমূল করলে হয় 105। আর এখানে আছে 10,000, 10,000 বর্গমূল করলে হবে 100, অর্থাৎ 100 × 100 = 10,000। তাহলে 105 কে 100 দিয়ে ভাগ করলে হবে 1.05।
তাহলে দুই নম্বর প্রশ্নটির উত্তর হবে 1.05, অর্থাৎ 1.1025 এর বর্গমূল হলো 1.05। এবার তিন নম্বর প্রশ্নটি উত্তর করব, একটি মূলদ সংখ্যা হলো, এখানে সবগুলোই মূলদ সংখ্যা, শূন্য একটি মূলদ সংখ্যা, পাঁচ একটি মূলদ সংখ্যা, পাঁচ বাই দুই একটি মূলদ সংখ্যা, এই তিনটা উত্তরই সঠিক, অর্থাৎ তিনের উত্তর এই রোমান সংখ্যায় 1, 2, 3 তিনটাই সঠিক, অর্থাৎ তিনের সবগুলো উত্তরই সঠিক, শূন্য, পাঁচ এবং পাঁচ বাই দুই প্রত্যেকেই মূলদ সংখ্যা। এবার চার নম্বর প্রশ্নটি লক্ষ্য করি, দুটি ক্রমিক সংখ্যার বর্গের অন্তর 19, একটি সংখ্যা 10 হলে অপরটি কত? ক্রমিক সংখ্যা হলো পাশাপাশি সংখ্যা, অর্থাৎ পর পর বা পাশাপাশি সংখ্যাগুলোই হলো ক্রমিক সংখ্যা। ক্রমিক সংখ্যার কথা বলা আছে, এখানে একটি সংখ্যা 10, তাহলে 10 এর সাথে পাশাপাশি সংখ্যা 9, 10 পাশাপাশি সংখ্যা, এদের বর্গের অন্তর, অর্থাৎ বর্গের বর্গ করার পরে বিয়োগফল যদি 19 হয় তাহলে আমাদের সংখ্যাটা সঠিক হবে। আমরা চার নম্বর প্রশ্নের উত্তরের জন্য 10 এর বর্গ এবং 9 এর বর্গের বিয়োগফল নেব, তাহলে 10 এর বর্গ হলো 10, 10, 100, 9 এর বর্গ 81, তাহলে বিয়োগ করলে হয় 19, তাহলে আমাদের ক্রমিক সংখ্যাটা হবে 9, অর্থাৎ 10 এর বর্গ এবং 9 এর বর্গের অন্তর অর্থাৎ বিয়োগফলই হবে 19। তাহলে চার নম্বরে একটি সংখ্যা 10 হলে তাহলে অপর সংখ্যাটি হলো 9, তাহলে 4 এর উত্তর হবে 9, এটি হলো সঠিক উত্তর। এবার সংখ্যা দুটির বর্গের যোগফল কত? তাহলে আমরা যে সংখ্যা দুটো পেলাম, একটি হলো 10 এবং অপরটি হলো 9, এদের বর্গের যোগফল, তাহলে বর্গ করলে হবে 10 এর বর্গ 10, 10, 100 এবং 9 এর বর্গ 9, 9, 81, তাহলে 100 এবং 81 সংখ্যা দুটি যোগ করলে হবে 181, তাহলে 5 নং প্রশ্নের উত্তর হলো 181। এখন 6 নম্বর প্রশ্ন উত্তরটি দেখব, 0.01 এর বর্গমূল কত? 6 নম্বর, 0.01 এর বর্গমূল, আচ্ছা প্রথমে দশমিক তুলে দিলে হবে, দশমিকের জন্য একটা 1 আর দুই ঘরের জন্য দুটা 0, এখন 1 এর বর্গমূল 1 আর 100 কে 100 এর বর্গমূল হলো 10, 10 × 10 = 100, এখন 1 কে 10 দ্বারা ভাগ করলে হবে 0.1, তাহলে 0.01 এর বর্গমূল হলো 0.1। এবার 7 নম্বর, কোন সংখ্যার একক স্থানীয় অঙ্ক 2 বা 8 হলে তার বর্গ সংখ্যার একক স্থানীয় অঙ্ক হবে? এই প্রশ্নটির উত্তর নিম্নে হব, কত হবে আর কি? 7 নম্বর, কোন সংখ্যার একক স্থানীয় অঙ্ক 2 বা 8 হলে তার বর্গ সংখ্যার একক স্থানীয় অঙ্কটি কত হবে? অঙ্কটি কত হবে? আচ্ছা, 2 এর বর্গ 2 × 2 = 4, আবার 8 এর বর্গ 8 × 8 = 64, তাহলে কোন সংখ্যার একক স্থানীয় অঙ্ক 2 বা 8 হলে তার বর্গ সংখ্যার একক স্থানীয় অঙ্কটা হবে
অবশ্যই চার। তাহলে সাত নম্বর প্রশ্নের উত্তর হবে চার। এখন আট নম্বর, তিন গুণন সাত গুণন পাঁচ গুণন সাত গুণন তিন, এতকে কত দ্বারা ভাগ বা গুণ বা ভাগ করলে পূর্ণবর্গ সংখ্যা হবে? পূর্ণবর্গ সংখ্যা হতে হলে প্রত্যেকটি সংখ্যা জোড়ায় জোড়ায় থাকতে হবে। আমরা একটু লক্ষ্য করি, এখানে তিন দুইটা আছে অর্থাৎ জোড়ায় জোড়ায় আছে, সাত কিন্তু দুইটা আছে অর্থাৎ জোড়ায় জোড়ায় আছে, কিন্তু পাঁচ কিন্তু জোড়াবিহীন। তাহলে এখানে পাঁচ দ্বারা গুণ বা ভাগ করলে অর্থাৎ এই সংখ্যাটাকে পাঁচ দ্বারা গুণ বা ভাগ করলে প্রাপ্ত সংখ্যাটি পূর্ণবর্গ সংখ্যা হবে। তাহলে আটের উত্তর হবে পাঁচ, অর্থাৎ পাঁচ দ্বারা গুণ বা ভাগ করতে হবে। নয় নম্বর প্রশ্ন, নিচের কোনটি অমূলদ সংখ্যা? অমূলদ সংখ্যা এটা নির্ণয় করার আগে আমরা মূলদ সংখ্যা অমূলদ সংখ্যার সংজ্ঞাটি দেখে নিব। মূলদ সংখ্যা যে সকল সংখ্যাকে দুইটি পূর্ণ সংখ্যার অনুপাত রূপে প্রকাশ করা যায়, তাদেরকে মূলদ সংখ্যা বলে। যেমন শূন্য দুই ইত্যাদি। তাহলে যে সকল সংখ্যাকে দুইটি পূর্ণ সংখ্যার অনুপাত রূপে প্রকাশ করা যায় তাদেরকে মূলদ সংখ্যা বলে। অমূলদ সংখ্যা যে সকল সংখ্যাকে দুইটি পূর্ণ সংখ্যার অনুপাত রূপে প্রকাশ করা যায় না, তাদেরকে অমূলদ সংখ্যা বলে। তাহলে মূলদ সংখ্যা যে সকল সংখ্যাকে দুইটি পূর্ণ সংখ্যার অনুপাত রূপে প্রকাশ করা যায় তাদেরকে মূলদ সংখ্যা বলে। যেমন শূন্য দুই অমূলদ সংখ্যা, যে সকল সংখ্যাকে দুইটি পূর্ণ সংখ্যার অনুপাত রূপে প্রকাশ করা যায় না তাদেরকে অমূলদ সংখ্যা বলে।
যেমন দুইয়ের বর্গমূল, তিনের বর্গমূল, এরা হলো অমূলদ সংখ্যা। এখন নয় নম্বর প্রশ্নটির উত্তর হবে ক, কারণ হলো এখানে অপশন চার হবে তাহলে নিচের কোনটি অমূলদ সংখ্যা? খ, গ, ঘ এগুলো উত্তর হবে না, কারণ হলো নয় সমান তিন গুণ তিন, অর্থাৎ নয়ের বর্গমূল হবে তিন। নয়ের বর্গমূল হবে তিন যা একটি মূলদ সংখ্যা, ষোলো এর বর্গমূল হবে চার যা একটি মূলদ সংখ্যা রুট ষোলো, অর্থাৎ ষোলো এর বর্গমূল হবে চার যা একটি মূলদ সংখ্যা, এবং পঁচিশ এর বর্গমূল হবে পাঁচ যা একটি মূলদ সংখ্যা। অর্থাৎ খ, গ, ঘ এগুলো প্রত্যেকটাই মূলদ সংখ্যা, শুধুমাত্র দুইয়ের বর্গমূল হবে অমূলদ সংখ্যা। তাহলে আজকে নয় পর্যন্ত প্রশ্নগুলোর উত্তর করলাম, পরবর্তী ক্লাসে অন্য অঙ্কগুলো করব। সবাইকে ধন্যবাদ।